নমস্কার বন্ধুরা আজকের একটি ট্রেডিং অ্যাপ্লিকেশনের কথা বলবো সেটির নাম হচ্ছে আপস্টক আপস্টক অ্যাপ্লিকেশন একটি ট্রাস্টের ট্রেডিং অ্যাপ্লিকেশন এখানে কিন্তু রতন টাটাও কিন্তু ফান্ডিং করেছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে এই আপস্টকে কী করে আপনি ডিমেট অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন তো এই ডিমেট অ্যাকাউন্ট ওপেন করতে কিন্তু আপনার এক পয়সাও খরচ হবে না সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এই ডিমেট অ্যাকাউন্টটা ওপেন করতে পারবেন তো ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে থেকে গিয়ে যদি আপনি ওপেন করেন তাহলে কিন্তু এটা সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এই ডিমেট অ্যাকাউন্টটা ওপেন করতে পারবেন ওকে এটা কিন্তু লিমিটেড টাইমের জন্য এবং এই আপস্টক অ্যাপ্লিকেশন আপনি রেফার করেও একটা ভালো রকমের টাকা কিন্তু ইনকাম করতে পারবে তো পার রেফারে কিন্তু তিনশো টাকা করে দেওয়া হবে ঠিক আছে তো এবার কী করে ডিমেট এখন ওপেন করবেন এবং কীভাবে রেফার করবেন এবং ইনকাম করবেন স্টেপ বাই স্টেপ ভিডিও দেখাবো তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা একটু স্কিম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনে সহকারে এবং আমাদের চ্যানেল যদি আপনি প্রথমবার ভিজিট করে থাকেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাঁচ টাকা বেল নোটিফেশনটাকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্যত ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করে যাক তো প্রথম আপনি ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে কিন্তু এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন করে নেওয়ার পরে এটা কিন্তু ওপেন করবেন ওপেন করা পর যেহেতু আপনি নতুন সেই জন্য কিন্তু ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বার কিন্তু এখানে বসিয়ে দেবেন ঠিক আছে এখানে আপনার মোবাইল নাম্বার সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর এখানে গেট ওটি বাটনে ক্লিক করবেন তো গেট ওটিপি বাটনে ক্লিক করার পর আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি আসবে সেই ওটিপিটাকে এখানে সঠিকভাবে আপনি বসিয়ে দেবেন ওটিপিটা সঠিকভাবে বসানোর পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু আপনাকে তো ছ সংখ্যার পিন সেট করতে হবে তো কিন্তু আপনি ছ সংখ্যার একটা পিন কিন্তু সেট করে নেবেন তো সেই পিনটা এখানে সঠিকভাবে বসানোর পর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তো কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু পুনরায় সেই পিনটি এখানে এন্টার করতে হবে তো পুনরায় সেই পিনটা এন্টার করার পর কন্ট্রোল বাটন ক্লিক করবেন তো কন্ট্রোল বাটন ক্লিক করে দেওয়ার পর তারপরে ফিঙ্গার প্রিন্ট আপনি যদি ফিঙ্গার প্রিন্ট সেট করতে চান এখানে সেট আপ করবেন অথবা কিন্তু এটা স্কিপও করে দিতে পারেন তো এরপর কিন্তু এখানে ডান বাটনে ক্লিক করে দেবেন তো ডান বাটনে ক্লিক করে দেওয়ার পর এরপরে আপনার ইমেল আইডিটা বসিয়ে দেবেন ঠিক আছে এখানে আপনার ইমেল আইডিটা সঠিকভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে আপডেট বাটনে ক্লিক করবেন তো আপডেট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার ইমেলে কিন্তু একটা ওটিপি আসবে তো আপনি দেখতে পাবেন যে ইমেলে কিন্তু ওটিপিটা চলে এসেছে তো ওটিপিটা এখানে কপি করে আপনি কিন্তু এখানে কিন্তু ওটিপিটা সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তো কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার কোন কোন ডকুমেন্টস লাগবে এর কিন্তু সেখানে শো হয়েছে এখানে কিন্তু প্যান কার্ড এবং আধার কার্ড লাগবে তো এরপর কিন্তু এখানে কন্টিনিউ বাটনে এই কন্টিনিউ বাটনে কিন্তু আপনি ক্লিক করবেন ঠিক আছে এই বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার প্যান কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসে দেবেন বসে দেওয়ার পর ডেট অফ বার্থ তো প্যান কার্ডে যেই অফ বার্থ আছে সেই ডেট বার্থ এখানে ক্যালেন্ডারের মাধ্যমে চুজ করে নেবেন ঠিক আছে সঠিকভাবে চুজ করে নেবেন তো চুজ করে নেওয়ার পর তারপর কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবেন তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু এখান থেকে আপনাকে কিছু ডিটেলস কিন্তু ফিল আপ করতে হবে পার্সোনাল ডিটেলস তো প্রথমে আপনি জেন্ডার তো আপনি মেল বা ফিমেল এখান থেকে সেটা চুজ করে নেবেন করে নেওয়ার পর আপনি বিবাহিত বা অবিবাহিত এখান থেকে চুজ করে নেবেন করে নেওয়ার পর আপনার যে এনুয়াল ইনকাম কত এখান থেকে সেটা চুজ করে নেবেন ঠিক আছে সঠিকভাবে কিন্তু চুজ করে নেওয়ার পর তারপর আপনার ট্রেডিং সম্বন্ধে আপনার কত এক্সপিরিয়েন্স আছে এখান থেকে সেটা চুজ করে নেবেন ঠিক আছে তো কত এক্সপিরিয়েন্স আছে সেটা এখান থেকে চুজ করে নেওয়ার পর আপনার প্যান কার্ডে আপনার বাবার নাম কি আছে সেই বাবার নামটা কিন্তু সঠিকভাবে আপনি বসে দেবেন ঠিক আছে আপনার প্যান কার্ডে আপনার বাবার নামটা যেটা আছে সেটা কিন্তু সঠিকভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনার অকুপেশন আপনি কী কাজ করেন এখান থেকে সেটা চুজ করে নেবেন ঠিক আছে তো সেটা এখান থেকে সঠিক চুজ করে নেওয়ার পর তারপরে কিন্তু এখানে আপনি এই কারেন্সি সম্বন্ধে যদি কোনো ধারণা থাকে তো এখানে ইয়েস করবেন অথবা কিন্তু এখানে নো করে দেবেন ঠিক আছে এখানে ইয়েস বা নো এখানে সঠিক করে দেবেন করে দেওয়ার পর তারপরে এখানে কী করবেন তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পলিটিক্যাল এক্সপোজ তো আপনি যদি কোনো রাজনৈতিক সঙ্গে যুক্ত থাকেন তো ইয়েস করবেন অথবা কিন্তু এখানে নো করে দেবেন ঠিক আছে তো এরপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ইন ইয়ার কান্ট্রি এজ টেক্স রেসিডেন্সি ইন্ডিয়া এটা কিন্তু অবশ্যই ইয়েস করবেন ঠিক আছে এখানে ইয়েস করে দেবেন করে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে ট্যাক্স পেয়ার ডিক্লারেশন এখানে কিন্তু আপনি আই অ্যাকসেপ্ট এখানে কিন্তু ঠিক চিহ্ন মেরে দেবেন ঠিক আছে এখানে ঠিক চিহ্ন মেরে দেবেন মেরে দেওয়ার পর কন্টিনিউ বাটনে আপনি ক্লিক করবেন তো কন্টিনিউ বাটার ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কংগ্রেচুলেশান এখানে দেখাবে এখানে কিন্তু ইয়োর স্টক জিরো তো এখানে কিন্তু আপনার কোনো চার্জ নিচ্ছে না এই জন্য কিন্তু আই ওয়ান টু স্টক ফর জিরো এই অপশানে কিন্তু ক্লিক করবেন ঠিক আছে এই অপশানে ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু এখানে আপনার সিগনেচার করতে হবে আপনার কিন্তু এখানে ডিজিটাল সিগনেচার এখানে কিন্তু আপনার স্কিনে কিন্তু আপনি সিগনেচার করে নেবেন করে নেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তো কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু আপনার সামনে নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন কিন্তু বাটনে ক্লিক করার পর নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে এরপর কিন্তু আপনার লকার এই কানের নাও বলে একটা অপশান আছে এই অপশান কিন্তু আপনি ক্লিক করবেন ঠিক আছে এই কানের অপশানে ক্লিক করার পর পসির বাটনে ক্লিক করে দেবেন তো পোসির বাটনে এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু একটু লোডিং হবে লোডিং হওয়ার পর এখানে কিন্তু আপনার আধার নাম্বারটা কিন্তু বসিয়ে দেবেন আপনার আধার নাম্বারটা সঠিকভাবে বসে দেবেন বসে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার কিন্তু আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল কিন্তু একটা ওটিপি যাবে সেই ওটিপিটা কিন্তু করে বসিয়ে দেবেন তো ওটিপিটা বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু কন্টিনিউ বাটনে আপনি ক্লিক করবেন তো কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু আপনার সামনে পুনরায় একটি পেজ খুলে যাবে তো দেখবেন কিছুক্ষণ লোডিং হওয়ার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যালাউ করে দেবেন ঠিক আছে এখানে অ্যালাউ করে দেবেন এখানে অ্যালাউ করে দেওয়ার পর এখানে কিন্তু কন্টিনিউ বাটনে আপনি ক্লিক করবেন ঠিক আছে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তো কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অ্যালাউ করে দেবেন করে দেওয়ার পর কিন্তু এখান থেকে আপনার ফটো কিন্তু এর ক্যাপচার করতে হবে ঠিক আছে এখানে গড়িট করে দেওয়ার পর কিন্তু এখানে ফটো আপনি ক্যাপচার করে নেবেন করে দেওয়ার পর এক্সট বাটনে কিন্তু ক্লিক করবেন ঠিক আছে এখানে ফটো তোলার পর একসিট বাটনে ক্লিক করবেন তো অ্যাকসেট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে no do পুনরায় এখানে কন্টিনিউ বাটন দেখতে পাচ্ছেন এই কন্টিনিউ বাটন কিন্তু আপনি ক্লিক করবেন ঠিক আছে এই কন্টিনিউ বাটন ক্লিক করে দিলেন তো কন্টিনিউ বাটন ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার ব্যাঙ্ক ডিটেলস এখানে আপনার ব্যাঙ্ক ডিটেলসটা ফিল আপ করতে হবে প্রথম কিন্তু অ্যাকাউন্ট হোল্ডার নেম আপনারা নামটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনার ব্যাঙ্কের আইএফসি কোডটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট আমরা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে রিএন্টার এখানে কিন্তু ব্যাঙ্কের অ্যাকাউন্ট আমরা পুনরায় এখানে বসিয়ে দেবেন ঠিক আছে বসিয়ে দেওয়ার পর অ্যাকাউন্ট টাইপ তো আপনার অ্যাকাউন্ট টাইপ এখানে সেভিংস অথবা কারেন্ট তো আপনার যেই অ্যাকাউন্ট হোক তো থেকে সেটা চুজ করবেন করে নেওয়ার পর কিন্তু কন্টিনিউ বাটনে আপনি ক্লিক করবেন ঠিক আছে কন্টিনিউ বাটনে ক্লিক করলেন তো কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কিন্তু সাইন আপ ফর ফ্রি তো বর্তমানে কিন্তু একটা অফার চলছে এরা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে তো ডেস্ক্রিপশান থেকে যারা আসবেন তারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন সেই জন্য কিন্তু ডেস্ক্রিপশন থেকে আপনি ডাইরেক্ট এখানে চলে আসবেন আসার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ ফর ফ্রি এই অপশানে ক্লিক করে কিন্তু কন্টিনিউ বাটনে আপনি ক্লিক করবেন ঠিক আছে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তো কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু আপনার সামনে পুনরায় একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কংগ্রাচুলেশন এখানে কিন্তু কন্টিনিউ বাটনে আপনি ক্লিক করবেন ঠিক আছে এর কন্টিনিউ বাটনে আপনি ক্লিক করে দেবেন তো কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন কিন্তু নো আই ডু লেটার এই অপশানে ক্লিক করে কিন্তু পুনরায় কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তো কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনি যে নমিনি রাখতে চান তো অ্যাড নমিনি করবেন অথবা কিন্তু লেটার অপশান কিন্তু ক্লিক করে দেবেন ঠিক আছে এই লেটার অপশানে ক্লিক করে দেবেন তো লেটার অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে আধার ওটিপি তো আপনাকে ই সাইন অ্যাপ্লিকেশান আপনার কিন্তু অ্যাপ্লিকেশানটা ই সাইন করতে হবে জন্য কিন্তু দেখতে পাচ্ছেন ই সাইন উইথ আধার ওটিপি এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন ঠিক আছে এই অপশানে ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তার আপনার কিন্তু আপনার সামনে নতুনটি পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন ই সাইন নাও এই অপশানে কিন্তু ক্লিক করবেন ঠিক আছে এই অপশানে ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর করে লোডিং হবে লোডিং হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রোসিড ই সাইন এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনার যে ডিটাল ডকুমেন্টসটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে এখানে কিন্তু আপনি দেখে নিতে পারেন পুরো ডিটেলসটা কিন্তু দেখে দেওয়া আছে তো এরপর আপনি কী করবেন এরপর দেখতে পাচ্ছেন যে সাইন নাও এই যে নিচে অপশান দেখতে পাচ্ছেন এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন ঠিক আছে সাইন নাও বাটনে ক্লিক করবেন তো সাইন নাও বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে এর যে অফিসের ওয়েবসাইট নিয়ে চলে যাবে এখানে কিন্তু আপনি ঠিক চিহ্ন মারবেন তখন ঠিক চো মারি দেওয়ার পর কিন্তু আপনার আধার নাম্বারটা কিন্তু এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন ঠিক আছে এখানে ঠিক চোখে মারার পর আপনার আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর সেন্ড ওটি বাটনে ক্লিক করবেন তারপরে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল আপনার লিঙ্ক আছে সেই মোবাইল কিন্তু একটা ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে সঠিকভাবে আপনি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর ভেরিফাই ওটি বাটনে ক্লিক করবেন তো ভেরিফাই ওটি বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার ফর্মটা কিন্তু সাকসেসফুলিভাবে সাইন হয়ে গেল দেখতে পাচ্ছেন কিন্তু সাইন হয়ে গেল এরপর কিন্তু পুনরায় এখানে লোডিং হয়ে যাবে তো লোডিং হওয়ার পর তারপর কিন্তু আপনার ফর্মটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আপনার ফর্ম আপনার কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে তো এরপর কিন্তু আপনার ফর্মটা ভেরিফাই করা হবে ভেরিফাই করার পর কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু আইডি পাসওয়ার্ড কিন্তু মেল করে দেওয়া হবে আপনার যে ইমেল আছে সেই ইমেলে কিন্তু আইডি পাসওয়ার্ডটা পাঠিয়ে দেওয়া হবে তারপর কিন্তু সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে কিন্তু আপনি সমস্ত কাজগুলি করতে পারবেন ঠিক আছে তবে এটা করতে কিন্তু এক থেকে দিন সময় লাগে তো এরপর কিন্তু আপনার এক থেকে দু দিনের মধ্যে আপনার ইমেলে কিন্তু এমন একটি মেসেজ চলে আসবে যে কংগ্রাচুলেশন ইয়ার অ্যাকাউন্ট অ্যাক্টিভ তো এরপর কিন্তু আইডি পাসওয়ার্ড আপনাকে পাঠিয়ে দেবে এই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে এখানে লগ করতে হবে তো এখানে আইডি পাসওয়ার্ড আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর সাইন ইন এই বাটনে কিন্তু ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনার ডেট অফ বার্থটা কিন্তু এখানে বসিয়ে দেবেন ঠিক আছে আপনার ডেট অফ বার্থটা বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ড্যাশবোর্ডটা খুলে যাবে এরপর কিন্তু একটু চেঞ্জ পাসওয়ার্ড অপশনে ক্লিক করবেন তো চেঞ্জ পাসওয়ার্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার যে আগের পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন ওল্ড পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর এখানে নতুন পাসওয়ার্ড আপনি একটা ক্রিয়েট করে নেবেন ঠিক আছে নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করে নেওয়ার পর সামনের বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর তারপর কিন্তু আপনার ড্যাশবোর্ডটা কিন্তু ওপেন হয়ে যাবে তো এরপর কিন্তু রেফার অ্যান্ড আর্ন করে এখানে ইনকাম করা যায় সেই জন্য কিন্তু দেখতে পাচ্ছেন এখানে রেফার অ্যান্ড আর্ন বলে একটা অপশান আছে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখান থেকে আপনি রেফার আর্ন করে একটা ভালো রকমের টাকা কিন্তু ইনকাম করতে পারেন দেখতে পাচ্ছেন একজনকে যদি আপনি ইনভাইট করেন তাহলে কিন্তু তিনশো টাকা করে আপনি পার রেফারে আপনি পাবেন তো এইভাবে কিন্তু আপনি আফ স্টকের ডিমেট অ্যাকাউন্ট ফ্রিতে আপনি ওপেন করতে পারেন এবং ইনভাইট করে কিন্তু আপনি ভালো রকমের টাকা কিন্তু ইনকাম করতে পারেন ঠিক আছে আশা করি আপনি বুঝতে পারছেন যে কীভাবে আপনি ডিমেট অ্যাকাউন্ট ওপেন করবেন ওকে এবং কী ডকুমেন্টস লাগবে এ টু জেড কিন্তু আমি বলে দিলাম এই ভিডিওর মাধ্যমে এবং এই ভিডিও যদি আপনার কোনো প্রবলেম হয় বা কোনো বুঝতে অসুবিধা হয় অথবা আপস্টকের মাধ্যমে কীভাবে ট্রিট করতে হয় এবং ইনকাম করতে হয় সেটা নিয়ে যদি আপনি ফুল ডিটেলসের ভিডিও চান তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন আমি সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিয়ে আসবো এবং এই ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তো ভিডিওটা একটু লাইক করবেন এবং ভিডিওটা কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেল যদি প্রথমবার ভিজিট করে থাকেন তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাঁচ টাকা বেল অডিশনকে অন করে রাখুন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ